আমরা এখন আছি বকখালি থানার অন্তর্গত মৌসুনী দ্বীপ। এই মৌসুনী দ্বীপে যে ইয়াস যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের কিছু অংশ আপনাদের সাথে পেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর আছে একদিকে, জম্মু দ্বীপ আছে একদিকে, সাগর আছে। তো এই সুন্দরবন অঞ্চল এই সুন্দরবন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি করেছে ইয়াসের বন্যায়, এই বন্যায় কবলিত এলাকা বিধ্বস্ত করেছে এখানকার মানুষের রুজি রুটি এবং যে বাসস্থান সেটুকুও নেই। হঠাৎ করে বন্যার জন্য টোটাল বাড়ি ঘর পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছে। সেই জন্যে আমরা অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি সেই বকখালির থানার অন্তর্গত সেই মৌসুনী দ্বীপে। আমরা দেখছি কাল থেকে এসে যে কী ভয়াবহ রূপ, কী তাণ্ডব চালিয়েছে আমার দাদা তাপসবাবু। আপনাদেরকে কিছু ঝলক দেখাবে। তো আমরা এখানে মানুষের কাছে, মানুষের সামনে থেকে মানুষের সাহায্য করতে এসেছি। সাহায্য বললে ভুল হবে, আমরা মানুষের পাশে দাঁড়াতে এসেছি। তার কারণ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের মানুষের পাশে থাকা একান্ত দরকার। তাই দেখতে পাচ্ছেন যে ইয়াসের যে বন্যা, এখন ইয়াসের বন্যা দেখছেন, এই ইয়াসের যে 18 থেকে 20 ফুট জল উঠেছিল টোটাল সুন্দরবন অঞ্চল ধুয়ে মুছে সাফ করে দিয়ে। তাই আমরা সৃষ্টি ঘটেছি, আমরা এসছি ত্রাণ নিয়ে, আমরা আজকে ত্রাণ বিতরণ করব। তাই আপনাদেরকে বলবো যে দেখছেন আজকে যে বান আসছে, তাহলে ইয়াসের 17-18 ফুট যে জলোচ্ছ্বাস হয়েছিল, তাহলে আপনারা বুঝতে পারছেন যে কী ভয়াবহ রূপ। আজকে সামনে গার্ডেনগুলো দেখছেন, সৃষ্টি কটেজ, সোনার বাংলা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আরও আছে বিভিন্ন রকম কটেজ, বাড়ি ঘরদোর সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। তাই আমরা করজোড়ে অনুরোধ করব, ভারতবর্ষের বুকে যত ক্লাব আছে, ভারতবর্ষের বুকে যত এনজিও আছে, ভারতবর্ষের বুকে যত সংগঠন আছে এবং রাজ্য সরকার ব্যাপকভাবে মানুষের কাছে থাকছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি রীতিমতো চেষ্টা করছেন যে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ধরে পৌঁছে যাচ্ছেন, জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন, যাতে করে কোনো মানুষ যেন বঞ্চিত না হয়। তাই আমরা করজোড়ে সারা বাংলার মানুষকে বলবো, সারা বাংলার প্রশাসনকে বলবো, সারা বাংলার ক্লাবগুলোকে বলবো, সারা বাংলার এনজিওকে বলবো, আসুন এনাদের পাশে দাঁড়ান, এনারা যেন মাথা তুলে শক্তভাবে দাঁড়াতে পারে এবং দুবেলা দুটো খেতে পারে এবং তাদের বাসস্থান যেন ওনারা পুনরায় পায়। তাই আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব, রাজ্য সরকার প্রচণ্ডভাবে ত্রাণ দিচ্ছে, রাজ্য সরকার কাজ করছে, সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। দাদার সাথে আমার 97 থেকে অরুমাই গায়েনের সাথে 97-এর সমকাল পত্রিকাতে অরুমাইদার মনে আছে, আতিয়া রহমান দা আর ওই সেকেন্দার আলী শেখ, আর তারপর আলিপুর বার্তা, কোলভিল টাইমস, দাদার ইন্টারভিউ আমার সব সময় আছে। নমস্কার দাদা, ভালো থাকবেন। করোনার প্রভাব সম্পর্কে কিছু বলুন তো, আপনাদের এখানে দেখছি কারোর মুখে মাস্ক নেই। আমাদের এখানে করোনা বলতেই আমরা বুঝি না, যাই না, তাই কারোর করোনা হয়নি না এখানে? বাহ, এটা কি লোনা জলের হাওয়ার জন্য? সত্যি আমরা যে নিজেরা অভিজ্ঞতা করছি যে আমরা যে ছোটবেলা থেকে খাটাখাটি করি, আমাদের একটা কিন্তু একটা অন্য ক্ষমতা রয়েছে, কেননা আমরা তো খেটে খাওয়া মানুষ। ছোটবেলা থেকে বউ, মেয়ে কেন, ছেলে কেন, আমরা তো সবাই নদীতে মিন ধরেও ভাত খায় মেয়েরা, ঠিক আছে, আমাদের তো নোনা জলের একটা কানেকশন রয়েছে। এতেই আমাদের করোনা বলতে আমরা কিছু বুঝি না, সত্যি কথা।
যেমন আপনাদের অপরাধা অন্যদিকে দুঃখ দিচ্ছে, এদিকে দুঃখ দিচ্ছে না, করোনার দুঃখ দিচ্ছে না, তাই না? মানে একদিকে দিচ্ছে আর একদিকটা আমাদের ভাঙবে, ওই জন্য মাস্ক পরার দরকার হচ্ছে না আপনার, তাই তো? দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অত্যন্ত সুন্দরবন এলাকার মৌসুমি দ্বীপ, যে দ্বীপ চারিদিকে জলমগ্ন অবস্থায় মহাসমুদ্রের মধ্যে এই দ্বীপ, এই দ্বীপের বাসিন্দারা জন্ম লগ্ন থেকেই প্রকৃতির সাথে যুদ্ধ লড়াই করে জীবনযাপন করছেন। কিছুদিন আগেই প্রাকৃতিক দুর্যোগে এলাকায় বহু মানুষের গৃহহারা হয়েছেন, বহু মানুষ বর্তমান মামাটি মানুষের সরকার দলদি মুখ্যমন্ত্রী রূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তায় ত্রাণ শিবিরে আছেন, বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা এলাকাবাসীদের পাশে দাঁড়িয়েছে। আজকের খুব ভালো লাগলো অ্যান্টি করাপশনের কর্ণধার কার্তিক গাঙ্গুলি মৌসুমি দ্বীপে এসেছেন, এলাকাবাসীকে নিজেরা রাত জেগে কূর্ণ কুটে নিজেরা রান্না করে মৌসুমি দ্বীপের বাসিন্দাদের তাদের তৈরি করা ভাত তরকারি, যেমন আজকে ভাত আছে, সয়াবিন আলু দিয়ে তরকারি আছে, ডিমের ঝাল আছে, নিজেরা তাদের হাতে তুলে দিয়ে তৃপ্তি পাবেন। এলাকার উল্লেখযোগ্য ঘটনা, এই মৌসুমি দ্বীপের সদস্য কায়েমবাবু, এই মৌসুমি দ্বীপের নেতৃত্ব নামাজিবাবু, এই মৌসুমি দ্বীপের আমাদের মোড়ল আমাদের নেতা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বর্দা আছেন, ভোলা আছেন, প্রতিটা দলের কর্মীরা মৌসুমি দ্বীপের বাসিন্দাদের পাশে থেকে যেভাবে ভূমিকা পালন করছে তার দৃষ্টান্ত। আর সেই মৌসুমি দ্বীপে কার্তিক গাঙ্গুলি আমার অত্যন্ত স্নেহের ভাই, সে তার টোটাল টিম নিয়ে যেভাবে কষ্ট করে এসে মৌসুমি দ্বীপের যারা কর্ণধার তাদেরকে সঙ্গে নিয়ে নিজেদের তৈরি রান্না করা খাবার তুলে দিচ্ছেন, আমি আমার পক্ষ থেকে আমি অরুময় গায়েন আমার ভাই কার্তিক গাঙ্গুলিকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকের মৌসুমি বালিয়াড়া সলঘেরি মানুষ, আজকের যে এই বালি আজকের যে এই ঝড়ের দুর্গত মানুষ আমরা যে এখানে আছি, আমরা তো খুব মানে জলমগ্ন হয়ে গেছি। আজকের আমাদের হঠাৎ আমার অরুময়দার সুপারিশ হোক কি আমাদের আমার কার্তিকবাবু, আমরা ঠিক চিনি না বা করি না, আজকের হঠাৎ আমার অরুময়দা বললো যে আমাদের আজকের একটা মানে খাওয়ার একটা পরিবেশ করবে এলাকার মানুষের জন্য। তাই আমার কার্তিকবাবু নিজে ওনার খুব এবং ওনারা খুব সবাই এসে আজকের যে ভাত সবজি তরকারি এবং ডিম দিয়ে আজকের আমাদের এলাকাবাসীকে কিছু সামগ্রী বা ভাত ফাতগুলো তুলে দেবেন ওনারা নিজেরাই, এবং আমার অরুময়দা ওনার সহযোগিতায় সব কিছু করছে। নমস্কার, আমি অনুপ পয়রা, মৌসুমি গ্রামের মঙ্গল। যাই হোক, সকলকে আমি মৌসুম দ্বীপের আমার মা বোনেরা আছে, আমার দাদা ভাইরা আছে, সকলকে আমি ভক্তি এবং শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি, ছোট থেকে ভালোবাসা। আমরা অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে এবং সিবিডিআর হসপিটালের পক্ষ থেকে আজকে বকখালি থানার অন্তর্গত মৌসুমি দ্বীপ আমরা এসেছি। বিশেষ করে আমার শিক্ষাগুরু, মানে সব দিক দিয়ে আমার শিক্ষাগুরু আমার শ্রদ্ধেয় দাদা, আমি দাদার কাছে আমি অনুসরণ করেছি এই সব কাজ, আমি দাদার কাছে শিক্ষা নিয়েছি। তো আজকে সত্যি ভালো লাগছে, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে সুন্দরবন অঞ্চল এই আজ যে ঝড়ে বন্যায় কবলিত হয়েছেন, বিধ্বস্ত হয়েছেন, তো আজকে আমরা আসতে পেরে, আমরা আপনাদের সামনে আসতে পেরে আমরা মানে কী বলবো, গর্বিত, আনন্দিত, আপ্লুত, কেন আমার বাড়ির সব মা বোনেরা দাদারা, আমি বেশি কিছু বলবো না, আমার মা বোনেরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। তাই সকলকে আমরা জানি না যে কতটুকু করতে পারবো, আমরা আবার আসবো,
কথা দিয়ে যাই প্রতিটি জায়গায় আমরা আবার আসবো আপনাদের আশীর্বাদ থাকলে। তা সকলকে ভক্তি শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। আমাদের এই প্রয়াস, আমাদের যে সৃষ্টিরঞ্জন সৃষ্টিনির্জন কটে যে আমার দাদা শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় অরুময় রায়নের মহাশয়, মানে কী বলবো, যে কাল থেকে অক্লান্ত পরিশ্রম করে ওনার অনুপ্রেরণা ওনার প্রচেষ্টা যে আজকে আমরা এত সব করতে পেরেছি, আমাদের টোটাল অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধেয় দাদাকে আমরা কুর্নিশ এবং স্যালুট জানাচ্ছি। এবং আমার ভাইপো আছে অরিন্দম ভাইপো, আমার সাংবাদিক আছে, কালকের থেকে কোনোদিন সাংবাদিক যায় না, আমাদের সাথে চলে যায়, আমি তাপসবাবুকে নমস্কার জানাচ্ছি। এবং আমার টোটাল যে সিপিডিআরের যে আমার কর্মীরা বা অ্যান্টি করাপশনের কর্মীরা যে আজকে অনেক দিন ধরে যে অক্লান্ত পরিশ্রম করছে, আমি আমার এই স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। এরপর আমাদের উদ্বোধন করবেন আমার খুবই দাদা, নিজের দাদা, শ্রদ্ধেয় দাদা, বিশিষ্ট সমাজসেবী, সবাইকে করতালি দিয়ে আমি একটু অভিনন্দন করতে বলব। আমার দাদা এখন উদ্বোধন করছে। এই যে আমাদের দাদা, আমার দীর্ঘদিনের পরিচিতি, আমি অনেক কভারেজ করেছি হিউম্যান রাইটসে যখন ছিলাম, বড় বড় কেসে আমার সাথে উনি হেল্প করেছেন। সেই তাপসদা, তাপসদা হচ্ছে স্টার প্রোডাকশনের একজন কর্ণধার এবং শরতের সুর, মানে পত্রিকা শরতের সুর এবং স্টার প্রোডাকশন পশ্চিমবাংলার বুকে কোনায় কোনায় পৌঁছে গেছে। এই দেখছেন আমাদের দাদা সাংবাদিক, শুধু সাংবাদিক নয়, ইনি হচ্ছেন আমার খুব কাছের দাদা, যেখানেই আমি যাই দাদা নিজেই বলে আমাকে নিয়ে চল। তো সবাই অ্যান্টি করাপশনের পক্ষ থেকে, অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই দাদাকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে আমি নমস্কার জানাচ্ছি। এবং আমার টোটাল গ্রুপের পক্ষ থেকে আমি দাদাকে শুভেচ্ছা জানাবো না, কৃতজ্ঞতা স্বীকার করব। এবং আমার শ্রদ্ধেয় দাদা অরুময় গায়েন মহাশয়ের পক্ষ থেকে আমি দাদাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এই দাদা বর্ষার মধ্যে কাল থেকে এসে আমাদের সাথে সারা রাত্রি ধরে আমাদের সাথে কভারেজ করছে, আজকে সারা দিন কভারেজ করছে, আমরা কিছুই করতে পারিনি ওনার জন্যে, উনিও একজন সোশ্যাল সেবী। তাই এই স্টার প্রোডাকশন এবং শরদের সুর পত্রিকার আমি দাদাকে আবার আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ভক্তি এবং শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। তিনজন
তোমার নাম কি? নবরাজমন আসকার। হ্যাঁ নবরাজমন আসকার। ডিম দিচ্ছি হোটেলে না আচ্ছা আচ্ছা, এখানে কাছাকাছি বাড়ি তাই তো? মৌসুমী দ্বীপে এখানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কোথায় আছেন? এখন আমরা স্কুলে পড়ে আছি। ওখানে সামনে একটা স্কুল আছে, ওই স্কুলেতে সবাই বাচ্চা কাচ্চা যা ভেসে চলে গেছে, যেইগুলো একটা দুটো আছে ওইগুলো নিয়ে আমরা পড়ে আছি। মানে পুরানো কাপড় আমাদের দিয়েই সবাই কিনে ফেলে। আচ্ছা আচ্ছা, ঘরটা দেড়ে আছে কিন্তু ওইগুলো ভেঙে সব মাটির বাড়ি ভেঙে চলে গেছে। হ্যাঁ নদীর জলে ক্ষতি হয়ে গেল। ছাগল হাঁস মুরগি সব নিয়ে চলে গেছে। মানে সরানোর জায়গা পাওয়া যায়নি তাই না? আচ্ছা জলটা যখন আসে ধীরে ধীরে তো জলটা পাচ্ছে একসঙ্গে তো কিছু, তাহলে মানুষ বাঁচার জন্য ছটফট করছিল। রাত্রে হলে কি বাচ্চাগুলো কোথায় আছে? উনি আসেনি? আপনাদের কোথায় বাড়ি? সব একই অবস্থা তাই তো? আমি বলছি না আমাদের ফ্যামিলি সবাই স্কুলেতে আছে। ও এখানে তো পুরো মানুষের সব একই বাড়ি লোক নদী বাঁধের কোন খবর শুনেছেন? শুনেছি কি?